বাংলা সিরিয়ালে হিন্দি গান বাজছে কেন? গর্জে উঠল বাংলা পক্ষ। হিন্দি সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে বাঙালিদের উপর, সিরিয়ালের প্রযোজকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাংলা পক্ষের। প্রেম হোক বা বিচ্ছেদ কিংবা কোনো অনুষ্ঠান, বাংলা সিরিয়ালের ব্যাকগ্রাউন্ডে হিন্দি ছবির গান বাজাটা কি এমন নতুন কথা? চ্যানেল সিরিয়াল নির্বিশেষে নিত্যদিন এমন ঘটনা ঘটে চলেছে, কিন্তু এই নিয়ে আপত্তি বাংলা পক্ষের। তাদের অভিযোগ, হিন্দি সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে বাঙালিদের উপর। এই নিয়েই এবার শুটিং স্টুডিওতে হাজির হয়ে বিক্ষোভ দেখালো বাংলা পক্ষ। রবিবার রাজারহাটের DRR স্টুডিওতে গর্গ চট্টোপাধ্যায় নেতৃত্বে চলল বিক্ষোভ প্রদর্শন। বাংলা পক্ষের উত্তর চব্বিশ পরগনা জেলার সদস্যরা এই বিক্ষোভ দেখাবে। এ প্রসঙ্গে বাংলা পক্ষের তরফে কৌশিক মাইতি জানিয়েছেন, বাংলার সংস্কৃতিকে নষ্ট করার ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধেই বাংলা পক্ষের এই প্রতিবাদ। জোর করে বাংলা সিরিয়ালগুলিতে উত্তর ভারতের সংস্কৃতি নিয়ে আসা হচ্ছে, করবাচৌথের মতো অনুষ্ঠানে দেখানো হচ্ছে, বিয়েবাড়ির অনুষ্ঠানগুলিতে কনেকে বেনারসির বদলে লেহেঙ্গা পরানো হচ্ছে। আগে সিরিয়ালগুলিতে বাংলা গান বাজানো হতো, এখন ব্যাকগ্রাউন্ডে সারাক্ষণ চলছে হিন্দি গান। এ জিনিস চলতে পারে না। উল্লেখ্য, করোয়া চৌথ পালন হোক বা প্রাক বিয়ের অনুষ্ঠানে সঙ্গীত, মেহেন্দি অনুষ্ঠান, এগুলো এখন ওতপ্রোতভাবে জড়িত বাংলা সিরিয়ালের সঙ্গে, যা মূলত হিন্দি বলয়ের অনুষ্ঠান। সেই নিয়েই আপত্তি বাংলা পক্ষের। এই হচ্ছে তারা যাদের দিন শুরু হয় মাদার বলে, ঠিক আছে, তারা সকলে ভাবে যে সকলে এই, ঠিক আছে। আরো উদাহরণ আছে, ওপেন করলে আরো দেখিয়ে দেব। অথচ সকলের অভিজ্ঞতা আছে না, এই তো আছে। বাঙালি মাল চিজ লুট, দেখুন মাল জিনিস লুটে নেয় এবং বাঙালি মেয়ে, দেখুন আমি এই এই বাঙালি বড় অবাঙালি বড় এটাকে আনতে আনুন, পাশে আনুন, মেলান দুটোকে মেলান, একবার এটাকে দেখান কি লেখা আছে, বাঙালি বউ অবাঙালি বর দেখলেন। এবার দেখুন এটা রেপের সিন লেখা আছে, হাওড়া চলি, এগুলো তোমরা এখান থেকে তৈরি হচ্ছে, যা বললাম না লিলুয়া হাওড়া ওদিকে একজন গুটকাখোর, যখন আমার বাঙালি মেয়ের সঙ্গে দেখা হয়, এটা একটা ধর্ষণের সিন, একটা হিন্দি সিনেমার, গালটা টিপে বলছে বিয়ে হয়ে গেছে তোমারা, তোমার তো বিয়ে হয়ে যাবে এবার, এই দেখলেন। আর তারপরের ভাষাটা হচ্ছে ওইটা, আর এইটা আমাদের নাকি দেখে আনন্দ হতে হবে, শুধু আনন্দ হতে হবে না, এইটা দেখে আমরা তাদের রেভিনিউ দেব। না না না, ঠিক আছে, বলছে নীল কুমার, এরা তো সব দশ বাচ্চার বাপ ও কুমার হয়ে যায়, তাহলে আবার তোরা কেন বলিস, তোরা আবার কোন মরদের কথা বলিস, তোদের বাড়িতে দশ বাচ্চার বাপের নাম যদি কুমার হয়, তার যদি কৌমার জনে গিয়ে থাকে দশ বাচ্চার বাপ হয়ে, তাহলে তো কেস তো আলাদাদের অনেক হয়, সব অন্য জায়গায়, ঠিক আছে। সিটিতে স্পিড পোস্ট এখানে লিখছে, জাস্ট বিকজ শি হ্যাজ বিন টেকেন মেনি টাইম, মানে অনেকবার তাকে নেওয়া হয়েছে বলে তুমি তাকে রেন্ডি বলতে পারো না, তাকে বাঙালি বলো, ঠিক আছে। এ দেখো, বলি বাঙালি রেন্ডি কে বলি, বলরাজ নামটা বলো, ঠিক আছে, হ্যাঁ বলি এই সব এক, বলি বাঙালি রেন্ডি বলি, আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে, বুঝতে পেরেছেন। এখানে একজন বলছে, এর নাম হচ্ছে আরিয়ান সিং, ঠিক আছে, মহা আর্য, লিখেছে বেশ্যা সর্বত্র, মানে আমি তর্জমা করে বলছি, বেশ্যা সর্বত্র থাকে না, তাই ভগবান বাঙালি মেয়েদের সৃষ্টি করেছে, ঠিক আছে। আমি যেটা বলতে চাই, এতগুলো নিশ্চয়ই অনেকের দেখে খুব খারাপ লাগছে, বলে এই কথাগুলো এরকম পাবলিকলি বলছে কেন, তার কারণটা হচ্ছে এই জিনিসটা হার্ড ফর্ম হচ্ছে পানু বাঙালিদের মেয়েদের নিয়ে, আর সফট ফর্ম হচ্ছে ওই বৌদি দুপুরে কি করছো, আর তার থেকেও সফট ফর্ম হচ্ছে বাঙালি বউ ও বাঙালি বর, একদম এক জিনিস, তার থেকেও সফট ফর্ম হচ্ছে হিন্দি গান ঢোকানো,
করওয়া চৌথ করা আর যা যা রয়েছে। এই যে সামগ্রিক পরিস্থিতি, এইটা কিন্তু বাংলা পক্ষ শেষ করে দেবে ভাই, খুব কঠিন ভাবে শেষ করে দেবে। ঠিক আছে, খুব কঠিন ভাবে শেষ করে দেবে। তখন কিন্তু বলো না যে তোমরা জানতে না, একুশে নভেম্বর 2021 বাংলা পক্ষ বাংলার মাটিতে পাবলিকে কিন্তু হুঁশিয়ারি দিয়ে গেছে, পাবলিকে। ঠিক আছে, পাবলিক হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে। এরপর বিষয়টা তোমাদের, কারণ তোমরা যতই বাচ্চা প্রোডাকশন করো, পরের 20 বছরে কিন্তু বাঙালি এখানে 80% এর কম হচ্ছে। ঠিক আছে, এবং বাংলা পক্ষ জাগলে, বাংলা পক্ষ নেতৃত্বে বাঙালি জাগলে, এই 86 আজকে বাঙালি কাল 88 হবে। কেন শুনে খারাপ লাগছে 88 হবে? বাঙালি 90 থেকে 86 হয়েছে, 100 হতে হবে। সেটা কি গণহত্যার মাধ্যমে? তা তো না, একদম না। সেটা কি বেআইনি ভাবে? তা তো না। সেটা কি অন্যায় করে? তা তো না। তাহলে বাঙালি যদি 86 থেকে 88 হয়, সেটা অন্যায় করে কিছু বেআইনি ভাবে হবে না? আমরা ওই আইন অনুযায়ী আমরা 86 থেকে 88 হব, ওই আইন অনুযায়ী আমরা 88 থেকে 90 হব, ওই আইন অনুযায়ী আমরা 90 থেকে 95 হব, আমরা ওই আইন অনুযায়ী 90 থেকে 99 হব। আর 1% রেখে দেওয়া হবে চিড়িয়াখানায় দেখার জন্য, যে আমাদের এখানে একটা সময় বাঙালি নারীদের বাংলা সংস্কৃতিকে, বাঙালি সংস্কৃতিকে অপমান করে এই মাটিটাকে গুটকা মাটি বানানোর বেশ কিছু লোক জুটেছিল। তারপরে বাংলা পক্ষ এলো, এখন অন্য সময়, এখন আবার কাটে কাটতে গেছে, এখন আবার বাবুতে নেমে এসেছে, এখন আবার বাবুতে নেমে এসেছে। এবং ঢোকার টিকিটে যাওয়ার টিকিট যাওয়ার ডেট লেখা থাকে, মানে যেরকম হোটেলে, এটা তো আমাদের বাড়ি, এটা ওদের হোটেল। হোটেলে যখন চেক ইন ডেট থাকে, এটা চেক আউট ডেট থাকে, তাই তো? একই রকম কোন হোটেলে যদি চেক ইন ডেট হয়, তারপরে বলে যে আমি এখানে থেকেই যাব। ঠিক আছে, হ্যাঁ থেকে যেতে পারো যদি তুমি হোটেল মালিকের সঙ্গে বন্ধুত্ব করলে, ঠিক আছে, তার অনুগত থাকলে, তার ভাষা নিয়ে নিলে, তার সংস্কৃতি নিয়ে নিলে, ওকে নো প্রবলেম। কিন্তু যদি মনে করো ঘর নোংরা করবে, যদি মনে করো হোটেল মালিকের মেয়ের হাত ধরে টানাটানি করবে, তাহলে কিন্তু ভাই তোমার তো বলার চেক আউট ডেটের আগেই তোমার চেক আউট করে দিতে বাংলা পক্ষই হোটেলে চলে আসে। বাংলা পক্ষ কোনো জাতির বিরুদ্ধে নয়, বাংলা পক্ষ আইন এবং সংবিধানের পক্ষে। বাংলা পক্ষ আজকে এখানে স্পষ্ট কিছু বার্তা দিতে এসেছে, এই স্পষ্ট বার্তাগুলো যারা বাংলা এবং বাঙালির শত্রু তারা নিজেদের ভালোর জন্য শুনে নিন, কারণ আপনাদের যাতে নিরাপদভাবে, শারীরিকভাবে এখানে নিরাপদভাবে থাকতে পারেন, তার একমাত্র পথ হচ্ছে বাংলা পক্ষের সঙ্গে এবং আইন সংবিধানের সঙ্গে সহযোগিতা করা, এছাড়া অন্য কোনো পথ নেই। অন্য কোনো পথ যদি হয়, মনে রাখবেন সেই পথ জাম করে কিন্তু বাংলা পক্ষ দাঁড়িয়ে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।